আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো তোমাদের সামনে আবারও বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের মুসলমানরা। তাহলে তোমাদের পড়াশোনা তো ভালোই চলছে, তাই না? পরীক্ষা চলছে, পরীক্ষা দিচ্ছ তোমরা খুব ভালোভাবে। হ্যাঁ বাবুরা, পরীক্ষার গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি, তাই না? হাতের লেখা, রিভিশন, খাতা ডেকোরেশন কোনো কিছুই বাদ দেওয়া যাবে। ওকে, তো আমরা প্রতিদিন এখন কী করছি, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ার পাশাপাশি আমরা করছি পুরাতন বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। কতদিনের পড়ার কথা মনে আছে দেখি একটু যাচাই করে নিই। ওকে, গত ক্লাসে তোমরা স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে জেনেছিলে, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার ওখান থেকে ধরছি। বলো তো আমাদের স্বাধীনতা দিবস কবে, তুমি বলো। থ্যাংক ইউ। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। ওকে বাবা, আচ্ছা তুমি বলো আমাদের বিজয় দিবস কবে। ভেরি গুড, আমাদের বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। ওকে, এবার বলো আমাদের এই যে মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছে? প্রায় 9 মাস স্থায়ী হয়েছে। আচ্ছা তাহলে আমরা আমাদের এই যে 11 অধ্যায় আমাদের ইতিহাস ও সংস্কৃতি পড়ছিলাম, এর মধ্যে এখন আমরা চলে যাব কিসে? আমরা আমরা বললাম আমাদের স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার, আমাদের 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। এবার আমরা কি আরেকটি উৎসব বা অনুষ্ঠান, বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো সম্পর্কে আমরা পড়ব। আমরা জাতীয় দিবসগুলো সম্পর্কে পড়েছি, এখন আমরা আমাদের জাতীয় উৎসবগুলো, নববর্ষ, অন্যান্য উৎসব সম্পর্কে পড়ব। পার্টি, এই পার্টি তোমরা শুরু করার আগে অবশ্যই বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের 66 পৃষ্ঠা বের করে ফেলো, খাতা কলম অবশ্যই রেডি করে নাও। তাহলে আমরা পড়বো আজকে নববর্ষ ও অন্যান্য উৎসব। তোমরা এর আগেও এটা বিষয় হয়তো বা দেখেছ, হ্যাঁ তাই না? আমরা প্রথমেই শুরু করছি বাংলা নববর্ষ নিয়ে। আমাদের বাংলা নববর্ষ কি সবাই চেনা, তাই না? খুব পরিচিত একটা অনুষ্ঠান আমাদের। এই বছর অবশ্য আমরা তেমনভাবে পালন করতে পারিনি, কারণ আমাদের বৈশ্বিক অবস্থা খুব খারাপ। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা কী করতে পারছি না, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনের সব কিছু কিন্তু একদম স্বাভাবিকভাবে করতে পারছি না, তাই না? এই জন্যই হয়তোবা এই উৎসবটাও আমাদের কি থেকে গেছে, একটু এবছর অবদান করতে গেছে। তাতে কি আমরা আগামী বছর ইনশাআল্লাহ এটা অনেক ভালোভাবে আমারও পালন করবো। দেখি কিছু মনে হচ্ছে তোমাদের, দেখো তো এগুলো কিসের ছবি? হ্যাঁ এগুলো বৈশাখের ছবি, বিভিন্ন খাবারের ছবি, তাই না? হ্যাঁ, পয়লা বৈশাখে এইরকম রং বেরঙের ছবি কিন্তু আমাদের বৈশাখের মূল চিত্রটা মনের এই ক্যানভাসে ভেসে তোলে, তাই না? ভেসে ওঠে যখনই আমরা এই ধরনের ছবিগুলো দেখি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এই দিনটি সবাই উদযাপন করেন। এই উপলক্ষে বিভিন্ন গান বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়, তাই না? বাংলা মাসে অর্থাৎ বাংলা যে 12টা মাস রয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ থেকে বৈশাখ থেকে শুরু হয়, এই বৈশাখ মাসের প্রথম দিনই হলো পয়লা বৈশাখ, যেটা কিনা বাঙালিরা একটা মানে ঈদের চাইতে কম পালন করে না। অর্থাৎ ধর্মীয় যেসব উৎসব রয়েছে, ঈদ বলো, পুজো বলো, বড়দিন বলো, এইসবের চাইতে কোনো অংশে কিন্তু কম আনন্দের দিনটি পালিত হয় না। সবাই নতুন জামা কাপড় পরে ঘোরাফেরা, আলপনা, রং, আরও খাবার দাবার, পান্তা, ইলিশ তো আছে, থাকতেই হবে, তাই না? বাঙালিদের মেন যেটা খাবার বা ঐতিহ্যবাহী খাবার, আরও কত রকমের পিঠা পুলি, মেলা, আর বৈশাখী মেলায় তো নানা রকমের জিনিস। তো এখানে বৈশাখী মেলার বর্ণনা দিয়ে লেখা আছে, বৈশাখী মেলায় মাটির খেলনা, হাঁড়ি, পুতুল, বিভিন্ন রকমের মিষ্টি ও কাঠের তৈরি জিনিস পাওয়া যায়। এইসব মেলা ছোটদের জন্য খুবই মজার। আমি তোমাদেরকে বৈশাখী মেলার কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখো কাঠের, দেখতে পাচ্ছ, বেগুন পিড়ে, ফুলদানি, দেখো মাটির তৈরি ফল, দেখতে পাচ্ছ? আবার কি দেখো কাঠের তৈরি পাত্র, এই সবগুলোই কি কোথায় পাওয়া যায়? আমাদের বৈশাখী মেলায় পাওয়া যায়। তাহলে আমরা বৈশাখী মেলার বর্ণনা যখন দিতে যাব, তখন কি আমরা ভুলে যাব? ভুলবো না, আমরা কাঠের তৈরি
পেয়ে ওকে। তাহলে এরপরে কি রয়েছে? পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করে। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা কি করে? নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করে। একে বলা হয় হাল খাতা। একে কি বলা হয়? হাল খাতা। তোমরা এই বিষয়টা একটু ভালো করে দাগিয়ে ফেলো যে পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করে, একে বলা হয় হাল খাতা। এই উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। তাহলে আমরা পহেলা বৈশাখে কি কি পেলাম আমরা একটু লিখে ফেলব, ঠিক আছে? পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে আমরা কি কি পেয়েছি? আমরা এই দিনটিতে কি খুব মজা করা হয়, তাই না? বিভিন্ন আয়োজন হয়, বিভিন্ন আয়োজন হয়, আয়োজন হয় এটা বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন। তারপরে আর কি, আর কি কি হয়? মেলা বসে, তাই না? মেলা বসে, মেলায় বিভিন্ন ধরনের কি পাওয়া যায়? মাটির কাঠের জিনিসপত্র, খেলনা, মিষ্টান্ন, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর কি হয়? বিভিন্ন আয়োজনের মধ্যে গান বাজনা রয়েছে, কি হাল খাতা অনুষ্ঠান হয়। হাল খাতা, আচ্ছা, এখানে হাল খাতা অনুষ্ঠান। তাহলে আমরা পয়লা বৈশাখে কি পেলাম? পয়লা বৈশাখে আমাদের কি হয়, এটা বছরের প্রথম দিন, বিভিন্ন আয়োজন হয়, গান বাজনা থেকে শুরু করে র্যালি বলো, নানা রকমের শোভাযাত্রা বের হয়, অনেক কিছু অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের মেলা বসে, বৈশাখী মেলা, আর দোকানিদের মধ্যে একটা উৎসব চলে, সেটা হলো হাল খাতা। তাহলে হাল খাতা কাকে বলে, তাই না? হাল খাতা কাকে বলে তুমি বলো তো, হাল খাতা কাকে বলে? হ্যাঁ, গুড, ভালো হয়েছে। আর একটু সাজিয়ে বলতে হবে যে পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন হিসেব তোলার জন্য একটা অনুষ্ঠান করে। সেটা কি করে? পুরাতন যেসব বাকি বকেয়াগুলো থাকে সেইগুলো ক্রেতাদের কাছ থেকে নেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ক্রেতাদেরকে মিষ্টি সহ অন্যান্য জিনিস খাওয়ানো হয়। হ্যাঁ, সেই অনুষ্ঠানটার নাম হলো হাল খাতা। আচ্ছা, এবার পরের দিকে আমরা যাচ্ছি। এরপরে আসছে আমাদের আরেকটি উৎসব নবান্ন। আমরা প্রথমে দেখলাম পহেলা বৈশাখ, এবার আমরা পড়বো নবান্ন সম্পর্কে। আচ্ছা, নবান্ন গ্রাম বাংলার একটি উৎসব। এটি একটি ফসল কাটার উৎসব। গ্রাম বাংলার বাংলা অগ্রহায়ণ মাসের আমন ধান কেটে ঘরে তোলা হয়। এই সময় কৃষকেরা নতুন ধান ঘরে তোলার আনন্দে মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকমের পিঠা পায়েস তৈরি করা হয়। আত্মীয় স্বজন পাড়া পড়শিদের মাঝে তা বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নাচ ও গান। আমরা অনেক কিছু পেয়ে গেলাম, কি কি পেলাম আমরা? আমরা একটু আমার দিকে পেয়েছি, আমরা পয়লা বৈশাখ পেলাম, আমরা এখন পেয়েছি কি নবান্ন। আচ্ছা, আমরা এখন নবান্নর উল্লেখযোগ্য বিষয়গুলো কি করবো, লিখবো, তাই না? আমরা নবান্নর উল্লেখযোগ্য বিষয় কি বলবো? এটি কি? একটি ফসল কাটার উৎসব, ফসল কাটার উৎসব, কাটার উৎসব। আচ্ছা, কোন ফসল কাটতে হয়? ফসল কাটতে হয় আমন ধান। আমন ধানে কি করে? আমন ধান কেটে ঘরে ঘরে কি করে? নতুন চালের কি, নতুন ধানের চাল দিয়ে পিঠা, নতুন চালের কি হয়? পিঠা, নতুন চালের পিঠা তৈরি হয়। কোন ধান কাটা হয়? আমন ধান, আমন ধান। তারপরে কি হয়? বিভিন্ন নাচ গান, বিভিন্ন নাচ গানের উৎসব, বিভিন্ন নাচ গানের উৎসব। এই গেল আমাদের কি আমাদের নবান্ন উৎসব। এছাড়াও কি করা হয়? পিঠা পায়েসগুলো কি করা হয়?
আমরা প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়। আমি যখন ছোট তখন আমিও দেখেছি যখন নবান্ন হতো, অর্থাৎ নবান্ন উৎসব পালন করা হতো, তখন আমার নানু বাড়ি থেকে মানে বাবাকে ডাকা হতো, মেয়ে জামাইকে ডাকা হতো যে নবান্ন উৎসবে অংশগ্রহণ করা হতো, এবং আয়োজন করে জামাকে কিন্তু অনেক সুন্দর করে সমাদর করা হতো। হ্যাঁ, একটা প্রচলন আছে এই উৎসবটা রামগঞ্জে, এটা হয়ে থাকে। তো আমরা পহেলা বৈশাখ এবং নবান্ন সম্পর্কে জানলাম। আমাদের আরো একটি উৎসব রয়েছে, আমাদের জাতীয় উৎসব, সেটি হচ্ছে পৌষ মেলা। ঠিক আছে, আরো একটি উৎসব হলো পৌষ মেলা। পৌষ মেলাও গ্রামবাংলার একটি সামাজিক উৎসব। পৌষ মেলাও গ্রামবাংলার একটি সামাজিক উৎসব। কি হচ্ছে পৌষ মেলা? বাংলার পৌষ মাসে এই উৎসবের আয়োজন করা হয়। গ্রামে ঘরে ঘরে বানানো হয় শীতের সকল রকমের নানা রকমের পিঠা ও মিষ্টান্ন। কয়েকদিন ধরে পিঠা বানানোর উৎসব, সেই সাথে আয়োজন করা হয় মেলা। এই মেলার নাম কি জানো? পৌষ মেলা। মেলায় নানা রকমের পিঠা খাবার পাওয়া যায়, পাশাপাশি বসে নাচ ও কি গান, যাত্রা, পালা, নানা রকমের উৎসব। তাহলে আমরা আরেকটা উৎসব কি পেলাম? পৌষ মেলা। আরেকটা উৎসব কি পেলাম? পৌষ মেলা। আচ্ছা, পৌষ মেলায় কি হয়? এটা এটা কখন হয়? পৌষ মাসে। পৌষ মেলা, পৌষ মেলা পৌষ মাসে হয় পৌষ মেলা। তারপরে আর কি হয় মেলায়? নাচ গান হয়, বিভিন্ন উৎসব হয়, আর কি কি পাওয়া যায়? নানা রকমের পিঠা মিষ্টান্ন, পিঠা মিষ্টান্ন, নানা রকমের পিঠা ও মিষ্টান্ন। আর কি হয় এই সময়? কি অনেক দিন ধরে নানা রকমের পিঠা পায়েস তৈরি করে কি করা হয়, এই যে দেখো নানা রকমের লোভনীয় খাবার, এই পিঠা পায়েস তৈরি করে কি সবার মধ্যে বিতরণ করা হয়। এই যে পৌষ মাস, আসলে পৌষ মাসে যে মেলাটা হয় এটা কোনো নির্দিষ্ট দিন বা মানে নয়, পৌষ মাস পড়লে এটা শুরু হয়, কিন্তু হিন্দু যারা ধর্মাবলম্বী তারা কিন্তু পৌষ সংক্রান্তি, অর্থাৎ যেদিন পৌষ মাসের শেষ দিন সেদিনটা তারা পৌষ সংক্রান্তি বলে, ওই দিন তারা কিন্তু একটা বিশেষ ধরনের পিঠা পুলি বানানোর উৎসব করে থাকে। তাহলে বাবুরা, আজকে তোমরা বাংলাদেশের সামাজিক উৎসব সম্পর্কে জানলে, তোমরা জানলে পৌষ মেলা, তোমরা জানলে নববর্ষ, আর কি জানলে তোমরা? নবান্ন সম্পর্কে জানলে, তাই না? নবান্ন, এই যে অনুষ্ঠান গুলো, এগুলো সবই আমাদের বাঙালিদের কিন্তু ঐতিহ্য, আমাদের বাঙালিদের কি পরিচয়ের বাক্য, কিন্তু আমাদের বাঙালিদের পরিচয় বহন করে এই উৎসবগুলো। না করলে কি বাঙালি হলো, তাই না? তো তোমরা অবশ্যই এই উৎসবগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবে। আর কি কোনো সমস্যা আছে? না, ঠিক আছে, গল্প সমস্যা নেই, গল্প আরেকদিন হবে, আরো অনেক অনেক সুন্দর করে জানাবো। তোমরাও তোমাদের আব্বুর কাছে অবশ্যই এই উৎসবগুলো সম্পর্কে জানতে চাইবে, আর কোনো কিছু জানার থাকলে তো আমি আজকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে এই তিনটি উৎসবেরই বর্ণনা, উৎসবের বর্ণনা। ঠিক আছে, উৎসবের বর্ণনা। তো তোমরা এই উৎসবের বর্ণনাগুলো ভালো করে পড়বে, অনেক সুন্দরভাবে লিখবে, লিখে অবশ্যই পেজে খাতা পোস্ট করবে, আর সবাই অনেক অনেক বেশি সুস্থ থাকবে। এই যে শীতকাল পড়ে যাচ্ছে, সুস্থতা কিন্তু সবচাইতে জরুরি সবার। তাহলে সবাই অনেক ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।